শীতপ্রধান দেশের ফুল টিউলিপ আবারও আমাদের দেশের মাটিতে ফোটাতে সক্ষম হয়েছে গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পূর্বখণ্ড গ্রামের ফুলচাষী দেলোয়ার হোসেন। ফুলচাষী দেলোয়ার হোসেন এই বাগানের নাম দিয়েছেন মমিতা ফ্লাওয়ার্স গার্ডেন। গত বছরও তিনি বাগানে এ ফুল ফুটিয়ে দেশব্যাপী সাড়া ফেলেন। আমি হলো 2016-17 সালে হইলো আপনার ওরিয়েন্টাল লিলি নিয়ে কাজ করতেছি বাংলাদেশে। আমরা যখন ওরিয়েন্টাল লিলি নিয়ে কাজ করতেছি তখন যে কোম্পানিদের সাথে কাজ করতেছি নেদারল্যান্ডের সাথে, তাদের কাছ থেকে আমরা 2019 সালের দিকে আমাদের কিছু বাল্ব তারা গিফট করছিল। ওই গিফটের বাল্বগুলি আমরা লাগানোর পর দেখলাম যে আমাদের এখানে মোটামুটি তারা যেভাবে আমাদেরকে ট্রিটমেন্ট দিল বা যেভাবে যে পরিচর্যার কথা বললো আমরা সেগুলো তাদেরকে ফলো করে সেটা আমাদের এখানে ফুটছে। তারপর হলো যখন ফুটলো তখন আমরা তাদের সাথে আরও বেশি কমিউনিকেশন করলাম, এরা সম্পর্কে একটু লেখাপড়া করলাম যে এটা কীভাবে কী হয়, ক্লাইমেট কী থাকতে হবে, কী ধরনের মাটি থাকতে হবে, কী কী সার মারা ইউজ করতে হবে, এগুলি আমরা জানলাম। জানার পরে পরের বছর আমি আবার 20,000 বাল্ব নিয়ে আসলাম কিনার পরে দেখলাম যে এটা আরও সুন্দর হয়েছে পরের বছর। তো পরের বছর সুন্দর হওয়ার পরে এই বছর আমরা আবার 70,000 বাল্ব নিলাম। এই টিউলিপ ফুটাতে আমাদের 2-3টা কাজ হয়েছে। একটা হলো আমাদের সরকারেরও দৃষ্টি পড়ছে আমাদের ফুলের মধ্যে, আগেও ছিল সরকারের দৃষ্টি, এখন আরও সরকারও ভাবতেছে ভালোভাবে যে সামনে আমরা কীভাবে এটা আগাইতে পারি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার এই ফুল দেখতে ছুটে আসেন দর্শনার্থীরা। এখানে ঢুকতে লাগে না কোনো টিকিট, কিন্তু ফুলের যেন কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে সবার। অনেক ভালো লাগতেছে ভাই, মনে হচ্ছে যেন সুন্দর একটা পরিবেশ বাংলাদেশের আশেপাশে, মনে হচ্ছে পুরো একটা নেদারল্যান্ড, ছোট্ট একটা নেদারল্যান্ড বাংলাদেশের মুখে আর কি মনে হচ্ছে। ভালো লাগতেছে ঘুরতে আসে আর কি। আমার বন্ধুর হচ্ছে গ্রুপ আছে, ও খুব আগ্রহী সব গাছ বিষয়ে, তো আমার বললো চল ঘুরতে যাই, পরে নিয়ে সাথে আসলাম, আবার চিনে না জায়গাটা। এই ফুল যেহেতু শীতপ্রধান দেশের তাই এর জন্য প্রয়োজন হয় বিশেষ ধরনের যত্ন। বৃষ্টির পানি পড়লেই এই ফুলের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাই এই ফুলকে বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য এর উপর দিয়ে নেট দিয়ে দেওয়া হয়। আমরা মাটি মিক্স করি, তো অনেক সার দেওয়া হয়, জৈব সার অনেক কিছু সার দেওয়া হয়, এটা সার দিয়ে তৈরি করি, আর এটা হচ্ছে কাটিং দিয়ে তৈরি করি গোলাপ ফুলটা। টিউলিপ ফুল ফুটতে সাধারণত 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়, কিন্তু আমাদের দেশে দিনের বেলাতেই 22 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে। তারপরও সকল প্রতিবন্ধকতার মধ্যে স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে দেলোয়ার হোসেন। এটা কিছু সমস্যা আছে আমাদের যেগুলি সেটা মেনটেন করতে হয়। আমরা কিছু আর্টিফিশিয়াল জিনিস করতেছি সামনে, আরও কিছু আর্টিফিশিয়াল তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের যে টিউলিপের জন্য হলো মূলত 9-15 টেম্পারেচার দরকার। তাই আমাদের এখানে কখনো 22-24 হয় দিনের বেলার টেম্পারেচার, তা তো আমাদের ভালো হচ্ছে না সেটা, তবে আস্তে আস্তে আমাদের কিছু ভ্যারাইটি ডেভেলপ করতে হবে, যেগুলি আমরা এখন 13 ভ্যারাইটি নিয়ে কাজ করতেছি, তার মধ্যে আমরা 6 খুব ভালো রেজাল্ট পাইছি। আমরা আগামী বছর আরও 10-12 ভ্যারাইটি নতুন নিয়ে আসবো। মোটামুটি বাস্তবায়ন হয়ে গেছে স্বপ্ন, যেহেতু এখন গত 3 বছর পর আমরা খুব ভালো সাকসেস হয়েছি, আগামী দিন সাকসেস তো হয়েছি, এখন শুধু আমরা বাজারজাতকরণটা যেটা আছে সেখানে হাত দিলেই হবে।